নম্বর কুফুরি হচ্ছে যে কুফুরিটা সবাই জানে সেটা হচ্ছে নেফাক। সেটা কি? কুফরুন নেফাক। নেফাকের মাধ্যমে কুফুরি, নেফাকের মাধ্যমে কিভাবে কাফের হয়। একজন মানুষ যখন মুনাফেক, সে অন্তরের মধ্যে লালন করে মুখে যা বলে তার বিপরীতটা, মুখে বলছে যে আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ সাক্ষী দিচ্ছেন যারা মিথ্যা কথা, মিথ্যা মিথ্যা কোথায় বলছে? মিথ্যা তাদের মতা, তাদের অন্তরে যা আছে সাক্ষ্য বলতেছে এটা সত্য সাক্ষ্য নয়। তার অন্তরে লুকায়িত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সত্য নয়, কিন্তু মুখে বলতেছে ইমান আনছে। এরাও কাফের, এই মুনাফেক গোষ্ঠী কম নয়। এরা বর্তমান সময় আছে, যখন তারা আপনাদের সামনে আসবে, কোনো ভোটের প্রয়োজন হবে, কোনো ভালো কিছু দরকার হবে, আপনাদের সমর্থন প্রয়োজন হবে, তারা এসে যাবে এবং দেখবেন যে বড় অনেক কিছু করছে আপনাদের জন্য। অন্তরে অন্তরে তারা আপনাদের প্রতি ঘৃণা পোষণ করে, আলেমদের প্রতি ঘৃণা পোষণ করে, এলমি দ্বীনের প্রতি ঘৃণা পোষণ করে, এবং দ্বীন বাস্তবায়িত হোক, দ্বীন প্রসার লাভ করুক, সহি আকিদার প্রসার প্রচার হোক, এরা কখনো চায় না। এরা এই মুনাফেক টাইপের মানুষগুলো দুনিয়া ভরে আছে। এই মুনাফেক মানুষগুলো সম্পর্কে আল্লাহ তাআলা তাদের চিত্র দিয়েছে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে বলেছেন ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, তারাই। এবং আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেছেন কি আযাব দেয়া হবে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কোরআনে কারিম উল্লেখ করেছেন, বিস্তারিত উল্লেখ করেছেন। এদের সূরা সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে এদেরকে অপমান করে ছেড়ে দিয়েছেন, অপমান করে ছেড়ে দিয়েছে, তাদের কি অবস্থা সেটা বলে দিয়েছে, অন্তরে কি কি লুকায়িত রাখছে সেটা বলে দিবে। কোরআন কারিম বলছেন আমিনু মানা আহাদাল্লাহ, আসে অঙ্গীকার করে বলবে আমরা ভালো কাজ করব, এই করব, সেই করব, অন্তরে আসলে দিনের বিরুদ্ধে তারা কাজ করছে। এরা মুনাফেক, এরাও ইমান মুনাফেকি যারা পোষণ করে তারাও কাফের, তারা ইমান হারা হয়। এই মুনাফেকি ইমান হওয়ার একটা কারণ, মুনাফেকি কিভাবে চিনবেন? মুনাফেকি চিনার জন্য ছয়টা বলবো আলামত বলবো। এক নম্বর আলামত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপছন্দ করা, এক নম্বর আলামত। দুই নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে আসছেন তা অপছন্দ করা। তিন নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাত আমালুহুম, কারণ এই জন্য তারা রসুল যা নিয়ে এসে তা অপছন্দ করেছে, যেন তাদের সমস্ত আমল বিনষ্ট করে দেওয়া হয়েছে। এটাই প্রমাণ করে যে এই বড় বড় মুনাফিকির একটি হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল অপছন্দ করা, আর দ্বিতীয়টা হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসে তা অপছন্দ করা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি নিয়ে আসছে আপনার অপছন্দ হয়ে গেল, দাড়ি কামানোর জন্য নির্দেশ দেন, বউর কথাই শুনলেন, বউর ভিতরে নেফাকি কাজ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছে সেটা মানতে বুঝে বলতে হবে তাকে, এটা রসুল বলেছে করার জন্য, রসুল বলেছে পর্দা করার জন্য। পর্দার বিরুদ্ধে পর্দার নাম দিলেন প্রথা, পর্দা প্রথা না, অনেকে বলে পর্দা প্রথা, পর্দা প্রথা না, প্রথা হচ্ছে চলমান জিনিস, পর্দা হচ্ছে আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ। আল্লাহ তাআলা কোরআনে কারিম নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, সুতরাং পর্দাকে প্রথা বলা যাবে না। পর্দাকে প্রথা বললে ঈমান থাকবে না। পর্দা প্রথা হচ্ছে চলমান একটা জিনিস নয়, এটা আল্লাহ এবং তার রাসূল নির্দেশ মোতাবেক মনে করে আপনার কাজটা করতে হবে। তাহলে দুইটি কথা বলেছি, তিন নম্বর হচ্ছে বুগদুর রাসূল, রাসূলের সাথে শত্রুতা পোষণ করা, রসুল যা নিয়ে এসেছেন তার সাথে শত্রুতা পোষণ করা, যেটা হতে দেওয়া যাবে না, এই দুইটা করতেই হবে। এরকম পোষণ যারা করে থাকে তারা এই দুই সাত শ্রেণী হয়ে গেল যাদেরকে মুনাফিক হিসেবে আপনি চিনবেন। পাঁচ নম্বর হচ্ছে কোথাও রসুলের দিনের উন্নতি দেখলে তাদের মধ্যে গা জ্বলা আরম্ভ হয়, তাদের গা জ্বলা আরম্ভ হয়, তারা মনে করে রসুলের উন্নতি হয়ে গেল রে, তারা তো ভালো হয়ে গেল রে। এই জন্য কেউ কেউ দেখবেন বিভিন্নভাবে বলে থাকে যে বর্তমানে মুসলিম নারীদের অবস্থা ভালো হয়ে গেছে, তারা পর্দা পুশিদা লোকদের বেড়ে গেছে, অনেকে বলে টুপিওয়ালা লোক বেড়ে গেছে, অনেকে বলে যুবকরা দাড়িওয়ালা হয়ে গেছে, অনেকের মধ্যে এটা গা আগুন জ্বলে যাচ্ছে। এরা মুনাফেক, এরা মুনাফেক, এরা মুনাফেক, এরা মুনাফেক। আল্লাহ তাআলা এদের সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ তাআলা এদের সম্পর্কে ঘোষণা করেছেন, আপনি পড়বেন সূরা মুহাম্মদ পড়বেন, আশ্চর্য হবেন যে এদের কি কিভাবে অপমান করে খুলে একটা একটা করে তাদের পরিচয় দিয়ে নিয়েছে, যে এরা আল্লাহ যা করে আল্লাহ যা নিয়ে আসে তার বিপরীত তারা করতে পছন্দ করে থাকে। আল্লাহর দিন কোথাও ভালো অবস্থা গেছে তারা কি করে, আদু আলাইকুমুল আনামিলা মিনাল গায়, তাদের বুড়ি আঙুল কামড়াইতে থাকে। কেন কামড়া জানেন? রাগে মাথার যে দিনে ভালো অবস্থা হয়ে গেছে, হুজুরগুলি ভালো অবস্থা হয়ে গেছে, হুজুরগুলির অবস্থা ভালো হয়ে গেছে, অথবা আলেমদের অবস্থা ভালো হয়ে গেছে, এই দিনদারদের লোক অবস্থা ভালো হয়ে গেছে, আমরা আমাদের বদমাশি চালাতে পারতেছি না এদের কারণে, তখন তারা এই জন্য বদমাশি না চালাতে পারলে তাদের মধ্যে এক ধরনের হিংসা কাজ করে, এরা মুনাফেক, এরা আকিদাগত মুনাফেক।
ছয় নম্বর হচ্ছে, পাঁচটা বলেছি, ছয় নম্বর হচ্ছে যে যারা আল্লাহর দিন কোথাও অবনমিত হতে দেখলে অন্তরে খুশি আসে, আল্লাহর দিন অবনমিত হতে তারা খুশি আসে। কি বলে আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছে যে যখন যখন উহুদের যুদ্ধে মুসলিমদের অবস্থার পতন হলো তখন তারা বলতে থাকলো যে আমাদের কথা শুনলে এটা হতো না, আমরা এটা করলে হতো না, এইভাবে তারা বলতে থাকে। কিন্তু তারা আসলে মনে করে না যে এটা একটা পরীক্ষা ছিল, তারা সুযোগ পেয়েছে এবং তারা মনে খুশি হয়েছে ভিতরে ভিতরে যে এদের একটু ভালো করে একটু কি হয়েছে, ভালো করে দাগ দেওয়া গেছে, যে একেবারে শেষ করে দেওয়া হয়েছে। মুসলিমদের কোথাও অধপতন হতে গেলে এদের অন্তরে খুশি আসে, এরা আকিদাগত মুনাফেক। এই আকিদাগত মুনাফেক বললাম ছয় প্রকার, এই ছয় প্রকার আকিদাগত মুনাফেক চিরস্থায়ী জাহান্নামী যদি না তওবা করে। এরা আকিদাগত মুনাফেক। আমরা অনেকে মুনাফেক বললে সব সঙ্গে সঙ্গে কি বুঝি জানেন, ওই পাঁচটা কি, কথা বললে মিথ্যা বলে, তারপরে ওয়াদা করলে খেলাপ করে, তারপরে আমানতের খেয়ানত করে, ওই যে খাসা ফাজরা ঝগড়া করে, এগুলি আমলি মুনাফেক। এগুলির কারণে জাহান্নামী হয় না, এগুলির কারণে জাহান্নামী হলেও আল্লাহ এগুলি মাফ হয়ে যাবে তওবা ইস্তেগফারের কারণে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায় না। কিন্তু যে ছয়টি জিনিস বলেছি, এই ছয়টি জিনিসে যদি কোনো কেউ করে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। চিরস্থায়ী জাহান্নামী যারা হচ্ছে ওদের সম্পর্কে আমাদের কোনো ধ্যান ধারণা নাই, এরাই হচ্ছে, এরা ইমান ভঙ্গের একটি কারণ। এই নেফাক ইমান ভঙ্গের একটি কারণ, এটা আমাদের নেফাক ইমান ভঙ্গের একটি কারণ, এই নেফাক ইমান ভঙ্গের একটি কারণ, এটা আমাদের মাথায় রাখতে হবে। কয়টা গেল?